হাই ফ্রেন্ডস, গুড ইভিনিং। আমার একটা নতুন ভিডিওতে তোমাদের অনেক অনেক স্বাগত। তো আমি ভিডিও বানাতে বসেছি, মেয়ে এসে হাজির। মেয়ের চোখ মুখের অবস্থা দেখছো, ঘুম থেকে উঠেছে, ওকে এখনও রেডি করা হয়নি। তো আমি আজকে তোমাদের সামনে একটা আমার জীবনের সমস্যার কথা বলতে এসেছি। আমার সমস্যাটা হলো, আমি গাছ লাগাতে খুব ভালোবাসি, কিন্তু উপায় নেই, না জায়গা আছে না মাটি আছে। তো এটি আমার সমস্যা, যেহেতু ভাড়া বাড়িতে থাকি, আজকে এখানে কালকে ওখানে, যা যা বাড়ির মতন জীবন আমাদের ভাড়াটিয়াদের। তো আগে যেখানে থাকতাম সেখানে একটু মাটি ছিল বাইরের দিকে, সেখানে প্রচুর গাছ লাগিয়েছিলাম। কিন্তু যখন ওই গাছগুলো বড় হলো, ফুল ফল আসলো, তখন সেই মুহূর্তে আমাদেরকে ওই বাড়িটা ছেড়ে দিতে হলো। সে একটা কষ্ট আছে, তবুও মানে গাছ লাগাতে ভালোবাসি, গাছ লাগাতে ইচ্ছা আছে খুব। আর এই যে দেখো, এই যে অনেকগুলো কুমড়ো গাছের চারা বেরিয়েছে। আমি ফলের গাছ, ফুলের গাছ, সবজির গাছ লাগাতে খুবই ভালোবাসি। এই যে এতগুলো কুমড়ো চারা লাগিয়েছে, কুমড়ো চারা বেরিয়েছে, দেখো কোথায় লাগাবো উপায় নেই, মাটি নেই, জায়গাও নেই। তো এই কুমড়ো চারাগুলো আমি কীভাবে তৈরি করলাম, বাজার থেকে আমাদের যে কুমড়ো আনা হয়েছিল রান্না করার জন্য, সবজি রান্না করার জন্য, একটা পাকা কুমড়ো দেখছিলাম, খুব সুন্দর বীজগুলো তার রয়েছে। সে বীজগুলোকে শুকিয়ে একদিন জলের মধ্যে রেখে, 12 ঘন্টা জলের মধ্যে রেখে, তারপর আমি এই যে তেলের বোতল দেখতে পাচ্ছ, এই তেলের বোতলটাকে কেটে সামান্য একটু মাটি দিয়ে বীজগুলোকে লাগিয়ে দিয়েছিলাম। তার থেকে এত সুন্দর কুমড়ো গাছের চারা হবে আশা করিনি। কিন্তু এখন সমস্যা একটাই, কুমড়ো গাছের চারা তো বেরিয়েছে, কিন্তু লাগাবো কোথায়? এতগুলো চারা নষ্ট হবে? যদি বা হয় একটা বালতিতে কিংবা কোনো টবেতে, টবে তো কুমড়ো গাছ হবে না, বড় টব চাই। আর যদি বালতি কিংবা টাকা হয় তাতে যদি লাগানো যায়, তাহলে কটা হবে, একটা কিংবা দুটো? বাকি চারাগুলো মারা যাবে, এটাই হচ্ছে মেন সমস্যা। এই সমস্যার মধ্যে ভুগছি আমি, গাছ লাগাবার উপায় পাচ্ছি না। আমি যে বাড়িটাতে এখন ভাড়া আছি, ভাড়া নিয়ে আছি, সে বাড়িতে কোথাও মাটি নেই, পুরোটাই বাঁধানো, মার্বেল পাথর দিয়ে পুরোটাই বাঁধানো, এক ফোঁটাও মাটি নেই। আর বাইরে থেকে কতটা মাটি ম্যানেজ করবো? আর মাটি কিনতে হবে, না হলে কোথায় মাটি পাওয়া যাবে? তো এটাই সমস্যা। অনেক ভাড়া বাড়ি দেখেছি মাটি থাকে, অল্প একটু হলেও পাঁচিলের গায়ে হলে বাইরের দিকে মাটি থাকে, কিন্তু এই বাড়িতে সেটাও নেই। প্রচণ্ড মন খারাপ লাগছে। আর ফুল গাছও নেই। তো এখন এর মধ্যে দুটো একটা চারা আমি লাগাবো, বাকিগুলো কি করব, নষ্ট হবে, কিছু করার নেই। তো এগুলোই আমি দুটো একটা লাগাবো, দেখবো চেষ্টা করে একটা বালতির মধ্যে যদি লাগাতে পারি লাগাবো। এত শখ করে লাগালাম, ফুল সবগুলো যদি নষ্ট হয়ে যায় এতগুলো চারা, তাহলে মনটা খারাপ হয়ে যায় না?